তিনি যখন ওহুদ যুদ্ধে চলে গেলেন, ওহুদ যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী তিনি যখন যুদ্ধ করছেন, হঠাৎ করে দেখা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, প্রিয় নবীর মাথাটা ফেটে গেছে। আল্লাহ পাকের নবী অচৈতন্য হয়ে পড়লেন, প্রিয় নবীকে সঙ্গে করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের নবীর মুখের দিকে তাকাচ্ছেন, আর আবু বকরের চোখ দিয়ে শুধু পানি পড়ছিল টপিয়ে টপিয়ে। ও মুসলমানেরা, এমন কাঁদতে কাঁদতে দেখা গেল আল্লাহ পাকের প্রিয় নবীর ঘুমটা ভেঙে গেল। তথা আল্লাহ পাকের নবী অচৈতন্য অবস্থায় ছিলেন, এবার হুঁশটা ফিরে চলে আসলো। প্রিয় নবীর হুঁশটা যখন ফিরে চলে এসেছে, আল্লাহ পাকের নবী কোনো কথা বললেন না, প্রিয় নবী এমন কোনো কথা বললেন না, ও বাবা আবু বকর আমাকে কারা মেরে রক্তাক্ত করেছে বলো, আমাকে কারা মেরে শহীদ করার প্রচেষ্টা চালাচ্ছিল বলো, আমার দাঁত মোবারক শহীদ কে করে দিয়েছে একটু বলো, এসবের কোনো খোঁজ খবর নেই, আমার একটু সেবা যত্ন করো, এসবের কোনো খোঁজ খবর নিলেন না। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর নবীর হুঁশটা ফিরে চলে আসলো, প্রিয় নবী আমাঙ্গার আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু বকর, বাবা আবু বকর, আসরের নামাজের সময় কি এখনো আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু পক্ষরা আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে, আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আপনার মাথাটা ফেটে গেছে, বেহুশ হয়ে গিয়েছিলেন, হুজুর নামাজের খোঁজ নিচ্ছেন, হুজুর একটু আমি আপনাকে সেবা করি, একটু সুস্থ হয়ে যান, শরীর থেকে রক্তগুলো মুছে দেই, শরীর থেকে রক্তগুলো মুছে দিই, একটু আপনি শরীর সুস্থ হওয়ার পরে তারপরে আপনি কাজা নামাজ আদায় করে দেবেন। আল্লাহ পাকের নবীর মনটা একটু অন্ধকার হয়ে গেল, প্রিয় নবীর মুখটা একটু লাল বর্ণ হয়ে গেল। ও আমার সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাফেরেরা শত্রুরা আমাকে না চিনে না জেনে আমার উপরে চড়াও হয়েছে, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, মাথা আমার ফাটিয়ে দিয়েছে, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, এতে করে আমি যতটা না শারীরিকভাবে কষ্ট পেয়েছি, আবু বকর তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নামাজ যদি কাজা হয়ে যায় কাফেরেরা আমাকে যতটা না আঘাত করেছে, যতটা না কষ্ট পেয়েছে, আমি নামাজ কাজা যদি আমার হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মারের থেকে আরো বেশি আমি রাসূল কষ্ট পাবো। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত সেজেছি আমরা, নামাজ নেই আমাদের ভিতরে, তিনি মরণ সন্ধ্যায় দাঁড়িয়ে তিনি বারবার করে নামাজের কথা বলেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের তাকিদ দিয়েছিলেন। আজ আমরা যারা নামাজ পড়ি না, আমাদের যাদের নামাজ পড়ার সময় হয় না, কারো বা শুধু জুমার দিনের সময় হয়, কারো বা শুধু দুই ঈদের সময় হয়, আর জানাজার নামাজের সময় হয়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ যদি ডেকে জিজ্ঞাসা করেন, নামাজ কেন কাজা করেছিলে, তোমার গলায় কি কেউ ছুরি চালাতে গিয়েছিল নাকি, জবাব কি আমি আপনি দিতে পারবো? ইমাম হুসাইনের গলায় ছুরি, তিনি বলছেন নামাজ পড়বো, কিয়ামতের দিন আল্লাহ যদি ধরেন, হুসাইন সে সময়েও নামাজের কথা বলেছেন, নামাজ পড়েছেন, তুমি নামাজ পড়োনি কেন, নামাজ পড়লে তোমার আব্বা কি বলতো, জবাই করে দেবো, কোনো বাপ বলবে খোকা, আর যাই করিস তাই করিস, না আমার জন্য খবরদার পড়বি, পড়লি বলে তোর খবর আছে বল, কোনো বাপ বলে বরং পাই পড়ে, খোকা তা একটু মসজিদে যা, একটু নামাজ পড়, এত অফার পাওয়ার পরেও আমরা ওই জায়গায় যাচ্ছি না, কিয়ামতের দিন কি জবাব দেবো আমরা, সময় নেই।